পরে এই ধরনের একটা চেহারা আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই সেটআপ এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে ইয়েস দিবেন। কিছুটা সময় লোড হবে, একটু ওয়েট করতে হবে আপনাকে। এখন আপনাকে অ্যাডোব আইডি চাবে, আপনাকে অ্যাডোব আপনাকে এখানে গেট অ্যান অ্যাডোব আইডি এখানে যে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আমরা পুরোটা পথ একদম রাইট প্রসেসে যাব, যেমনটা অ্যাডোব চায়। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বাংলাদেশ, এগুলো দিয়ে দেন সাইন আপ করবেন। আর পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড, এই যে এখানে কিছু রুলস দেওয়া আছে, রুলসগুলো মেনে দেন পাসওয়ার্ড কমপ্লিট করবেন। ওকে, আমি সাইন ইন দিই যেহেতু আমার অলরেডি আইডিয়া আছে। সাইন ইন বাটনে ক্লিক করলাম। দেখেন সাইন ইন হয়ে গেল এবং ইনস্টল শুরু হয়ে গেছে। এইভাবে 100% কমপ্লিট হওয়ার পরে ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। যখন আপনার ইনস্টল 100% হয়ে যাবে, তখন আপনার এটা 7 দিনের জন্য ট্রায়াল হিসাবে দেখা যাবে। এবং আপনার মাই কম্পিউটার অন করলে, অর্থাৎ সরি, স্টার্ট বাটন ক্লিক করলে এখানে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017 নামে একটা সফটওয়্যার দেখতে পাবেন। এটা যদি ওপেন করেন, দেখতে পাবেন যে 7 দিন বা 31 দিনের একটা ট্রায়াল আপনি পেয়েছেন। এখন এটাকে পারমানেন্ট কিভাবে করবেন, দেখেন এইখানে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা ওপেন করার পরে এই ডিএলএল ফাইলটা পাবেন, এটাকে কপি করবেন। কপি করে এই রিডমি টেক্সটের মধ্যে আমি একটা ইউআরএল দিয়ে দিছি, দেখেন এটা, এটা কপি করবেন। কপি করে উইন্ডোজ বাটন প্লাস আর চাপবেন, চাপার পর এটাকে এখানে পেস্ট করবেন, করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে ডিএলএল ফাইলটা, ওইটাকে আবার কপি করে এইখানে পেস্ট করে দিবেন এবং রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ফাইল ডেস্টিনেশন, এটা দিয়ে দিলে দেন আপনার সফটওয়্যার ইনস্টল এবং ক্র্যাক সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ আপনি যদি এবার সফটওয়্যারটাকে ওপেন করেন, তাহলে দেখবেন যে সফটওয়্যারটা ফুল এবং ফাইনাল ভার্সন হিসাবে আপনার কম্পিউটার আসছে। আপনার ইন্টারনেট কানেকশন অফ করতে হবে না, ইন্টারনেট কানেকশন অন রেখেই আমরা এই প্রসেসে সফটওয়্যার ইনস্টল করে ফেলতে পারবো অনায়াসে। দেখেন সফটওয়্যারটা চলে আসছে এবং ফুল অ্যান্ড ফাইনালভাবে। সো আশা করি খুব অনায়াসে আপনি এর পরবর্তীতে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। আর এর পরবর্তী থেকে আমরা ইলাস্ট্রেটরের কাজ শুরু করে দিব। পরবর্তী এবার সফটওয়্যার ইনস্টল কমপ্লিট করেন, করে পরবর্তী ভিডিও প্লে করে দেন এবং কাজ শেখা শুরু করে দেন।